মর্নিং এভরিওয়ান। দিন পর আমি আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠেই দেখছি মা অনেক কিছু রান্নাবান্না করছে। তারপরে আমার মনে পড়লো ও আজ তো জন্মাষ্টমী। সো বেসিক্যালি আমাদের জন্মাষ্টমীর সকালটা এরকম ভাবেই কাটে। মা নিজের হাতে সমস্ত ধরনের প্রসাদ তৈরি করে অ্যান্ড যেগুলো তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো মেইনলি আমাদের কপাল ঠাকুরের জন্যই তৈরি করা হচ্ছে। প্রতিদিনের মতোই আমার সকালের কাজ হলো আমার বাগানটা একটু ঘুরে দেখা এবং আমার গাছগুলো একটু সময় দেওয়া। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কত ধরনের গাছ লাগিয়েছি। অ্যাকচুয়ালি গার্ডেনিং আমার ফেভারিট থিং। সময় পেলেই আমার গার্ডেনিং নিয়ে একটা ভ্লগ বানিয়ে দেবো, ঠিক আছে? আমি রেডি হতে যখন রুমে এলাম তখন হঠাৎ করে দেখি আকাশটা খুব সুন্দর লাগছে। তো আসলে দুদিন বৃষ্টির পর আজ একটু বৃষ্টিটা কম হয়েছে। সো ফাইনালি আফটার এ লং টাইম আমি সকালে স্নান করলাম, তারপর হালকা করে আমার স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ। অনেক খোঁজার পর মনে হলো এই রেড কুর্তিটাই আমি আজ পরবো। আমি এই কুর্তিটা রিলায়েন্স ট্রেন্ড থেকে এক মাস আগে নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তোমরাই বলো কেমন লাগছে আমাকে। আসলে আমার রেডি হতে বেশি টাইম লাগে না, আমার ড্রেস চুজ করতে বেশি টাইম লাগে। তো সবাই ভাবে যে আমি অনেক টাইম নিচ্ছি, বাট সেটা নয়। আমি খুব লাইট মেকআপ করলাম, এরপর চলো তাড়াতাড়ি পুজোতে যাই। বেরিয়ে দেখি মা এত সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজিয়ে রেখেছে এবং এত ধরনের ফুল, এখানে আবার ছোট্ট একটা মালাও তৈরি করছে, আর এত প্রসাদ, সত্যি মা পারে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে খুবই ধুমধাম করে আমরা জন্মাষ্টমী পালন করি, এবছর এক্সেপশন বিকজ বাড়িতে সবাই কেউ নেই। পুজো প্রায় শেষ হতে চললো, এই সমস্ত প্রসাদ ফল ফুল যা তোমরা সব দেখতে পাচ্ছ এগুলো সব মা নিজে হাতে তৈরি করেছে, আর অলমোস্ট সব ফুলগুলোই আমার বাগানের। তোমাদের বাড়িতে কেমন পুজো হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দুটো থালাতে মা আমার জন্য আর বোনের জন্য প্রসাদ দিচ্ছে। আমি ভাবছি এত ধরনের আমি একসাথে খাবো কী করে। লুচি, তালের লুচি, তালের ফুলুরি, সন্দেশ, মিষ্টি, পাঁচ রকমের ফল, মোয়া, মুরকি, শিমুই, ব্যাস আমিও নিয়ে বসে পড়লাম। সত্যি কিন্তু পারবো না ভাবছিলাম, বাট খেয়ে নিয়েছি সবই। আসলে মায়ের হাতের খাবার কি ছাড়া যায়? এত সুন্দরভাবে রেডি হলাম আর রিলস বানাবো না, ইটস ইম্পসিবল। তোমরা এই রিলসটা চেক আউট করেছো ইনস্টাগ্রামে, যদি করনি তাহলে এখনই করে নাও। বাচ্চা পাটিগুলোর সঙ্গে একটু মজা করে নিলাম। সকালেই এত প্রসাদ খেলাম, তবু আবার খিদে পেয়ে যাচ্ছে। দেখি মা লাঞ্চে কী করেছে। বাও, মা খিচুড়ি বানিয়েছে। একে মেঘলা ওয়েদার, তারপর আবার খিচুড়ি, দারুণ জমে যাবে। মা খিচুড়ির সাথে আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা বানিয়েছে। তোমাদের খিচুড়ির সাথে কী ভালো লাগে? অনেকদিন পর লাঞ্চের পর একটা ঘুম দিলাম, উঠে দেখি আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে। এই ওয়েদারে বিকেলে কফি আর গরম গরম পকোড়া হলে জমে যায়, তোমরা কি বলো? যাক এবার একটু হালকা পোশাকে ফিরে যাই। মেকআপ করতে যত ভালো লাগে রিমুভ করতে ততটাই কষ্ট লাগে, কিন্তু মেকআপ রিমুভ করার পর যে ফ্রেশনেসটা লাগে সেটা চরম। আমি আজ ঘুমানোর আগে মেকআপ রিমুভ করতে ভুলে গিয়েছিলাম, বাট ইউজুয়ালি মেকআপ রিমুভ না করে ঘুমানো ভালো নয়। যাই হোক, ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ ট্রাই করলাম, কেমন হলো সেটা কমেন্ট করে জানিও অ্যান্ড কিছু সাজেশন থাকলে সেটা অবশ্যই জানিও। আমি এই ধরনের আরও ব্লগ বানানোর জন্য অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আমি এখানে ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিয়েছি অ্যান্ড ডিসক্রিপশন বক্সে ডিটেলসও দিয়ে দিয়েছি। যাক, কত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল বোঝাই গেল না, সারাদিনের পর অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আজ আর কোনো এনার্জি নেই। তাই আমরা ইনস্টাগ্রামে রিলস দেখতে শুরু করেছি। ও হ্যাঁ, আমি নাইকা থেকে কিছু শপিং করেছি এবং সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি ইউটিউবে আপলোডও করে দিয়েছি, তোমরা দেখে নিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই, টাটা, টেক কেয়ার।